বরাবরই প্রতীকে জোর দেন বামপন্থীরা, এবারও তার ব্যতিক্রম নয়। নীতি আর আদর্শের লড়াই হিসেবেই যে কোনো নির্বাচনকে দেখার অভ্যেস বামপন্থীদের। বিধাননগরের বামফ্রন্ট প্রার্থী পলাশ দাস জোর দিচ্ছেন এই যুক্তিতে। বয়সে তরুণ, প্রার্থী তালিকায় নতুন মুখ পলাশ, বড় হয়েছেন বাম রাজনীতির পরিবারে। লাল ঝান্ডার প্রতি ভালোবাসা থেকে মা বাবা নাম রেখেছিলেন পলাশ, তাই বিধাননগরে লাল পতাকার মান রাখার গুরুদায়িত্ব পলাশের কাঁধে। মিটিং, মিছিল, সমাবেশ, এই সমস্ত কিছু ট্র্যাডিশনালি প্রচারের যে মাধ্যমগুলো আমরা ব্যবহার করি, দেওয়াল, পোস্টার, এগুলো তো হবেই। এর সঙ্গে যে সমস্ত আধুনিক মিডিয়াগুলো আমাদের সামনে আছে, ইন্টারনেট, সেখানে অরকুট, ফেসবুক ইত্যাদি সমস্ত মিডিয়াকে আমরা ব্যবহার করব। ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য, দেশের যুব আন্দোলনের নেতা, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা। পেশায় সফটওয়্যার ডেভেলপার, নিজের একটা সংস্থাও রয়েছে। ভোট যুদ্ধে শামিল হতে সেই সংস্থা থেকে পদত্যাগ করেন তিনি। বামফ্রন্ট শিবিরের সৈনিক পলাশ দাস আজ সকালে নিজের বিধানসভা কেন্দ্র বিধাননগরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন। বিধাননগর বিধানসভায় বামফ্রন্টের নতুন মুখ পলাশ দাস রবিবার ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে পড়েন তিনি। বিধাননগর এক নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকরা। বিধানসভা নির্বাচনে জিতলে এলাকায় শিল্পায়ন উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস রোখার অঙ্গীকার করেন পলাশ দাস। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হচ্ছে কর্মসংস্থান, তাকে বাড়াতে হবে। আমাদের যে ক্রয় ক্ষমতা, তাকে বাড়াতে হবে। আমাদের যে জীবন মান, সেটা গ্রাম, শহর, পিছিয়ে পড়া গরিব মানুষ, তার জীবন মানকে বাড়াতে হবে। আর এই কারণের জন্যই এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা গভর্নমেন্ট চালাতে আসবে তারা মানুষের কাছে কি দিশা দেখাবেন, যে কোন রাস্তায় আমাদের রাজ্যের আপামর জনসাধারণ কালকে আরো ভালো থাকবে। ডিলিমিটেশনের কারণে বিধাননগর বিধানসভার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ দমদমের বেশ কয়েকটা ওয়ার্ড। বিধাননগর বিধানসভায় এবার পলাশ দাসের বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সুজিত বসু। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা।